কোমর ব্যথা এমন একটি সমস্যা যেটা সারা বিশ্বে এবং বাংলাদেশেও প্রতিনিয়ত এই কোমর ব্যথা জনিত রোগীর সংখ্যা বেড়েই চলছে। কোমর ব্যথার অন্যতম যে কারণ তার অন্যতম বেশিরভাগ কারণই হচ্ছে মেকানিক্যাল। মেকানিক্যাল সমস্যার মধ্যে ডিস্ক প্রোল্যাপস অন্যতম, তাছাড়া হাড় ক্ষয় রোগ, আঘাতজনিত সমস্যা থেকে, বিভিন্ন ইনফেকশন থেকে, যেমন পেটের ইনফেকশন থেকে বা মেরুদণ্ডে যদি কোনো প্যাথোলজিক্যাল সমস্যা হয় যেমন ক্যান্সার, টিবি, এই সকল কারণেও কোমর ব্যথা হতে পারে। এখন আমরা প্রত্যহ পিএলআইডি রোগীর সংখ্যাই বেশি পেয়ে যাচ্ছি, সেটা কোমরের ব্যথা হবে, পাশাপাশি কোমর থেকে ব্যথা পায়ের দিকে চলে যেতে পারে, পিঠে ব্যথা হতে পারে, চলাফেরা উঠা বসা হাঁটা কাজকর্ম করতে রোগীর কষ্ট হবে, পায়ে অবশ অবশ ভাব। এটা চিকিৎসা আসেন, চিকিৎসা হচ্ছে দুটা টাইপের, একটা হচ্ছে কনজারভেটিভ, যেটা বেশিরভাগ রুগী অপারেশন ছাড়া ভালো করা সম্ভব। 90% রুগীকে আমরা কনজারভেটিভ চিকিৎসা দিয়ে থাকি। সেজন্য আগে যেটা দরকার, কোমর ব্যথা হলে আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, পাশাপাশি আপনাকে নিয়ম কানুন, বিভিন্ন পেশাগত অবস্থান এগুলা আপনাকে শিখে নিতে হবে, তাহলেই কোমর ব্যথা থেকে ভালো থাকতে পারবেন। এবং যাদের কোমর ব্যথা আপনারা ভোগেন না, তারাও এই নিয়ম কানুনগুলা যদি শিখে নেন, কোমর ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।